আজকে মুসলিম জাতি আল্লাহ কোথায় এ নিয়ে বিভক্ত হয়ে গেছে কারণ তারা মানহাজ সলফে সালিহীন থেকে নেয় নাই এই উম্মতে মুসলিমা অচিরেই বিভক্ত হবে সালাসা ওয়া সাবঈনা ফিরকা 73 দলে বিভক্ত হবে কিবলা এক আমাদের পথ এক জান্নাতে যাওয়া আমাদের উদ্দেশ্য তাহলে কেন বিভক্ত হলো ওই যে সম্মানিত যুগের লোকদেরকে বুঝাচ্ছি কারা আসসাহাবা ওয়া তাবিউন ওয়া আদবাউহুম সাহাবি তাবি এবং তাদেরকে যারা অনুসরণ করেছে এইজন্য বিদ্বানগণ বলছেন যে মানহাজ হলো লবণের মতো যেটা মুসলমানদের ঐক্যের প্রতীক এই ঐক্যের প্রতীক কাবা ঘরের মধ্যে চার মুসল্লা চালু হয়েছিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি মারকাজুস সুন্নাহ সালাফি কর্তৃক আয়োজিত মারকাজুস সুন্নাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামা ইকরাম আমার সামনে উপবিষ্ট বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম ভাতৃমণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কর্মব্যস্ত সময়ের মধ্য থেকে একটু সময় বের করে আল্লাহর দিনকে বুঝার জন্য এই সামিয়ানার নিচে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি যিনি একটি স্বচ্ছ দিন আমাদের সামনে রেখে গেছেন জান্নাতে যাওয়ার সঠিক পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন এবং সকল প্রকার শিরিক বিদআত থেকে তিনি মুক্ত রেখেছেন আমাদেরকে সেই নবীর জন্য আমরা দুরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকের এ দিনী মজলিসের সংক্ষিপ্ত আলোচনার বিষয় আকিদা ও মানহাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব মানহাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আকিদার বিষয়টা আপনারা অনেক শুনে থাকেন তো মানহাজ বিষয়টা নিয়ে আলোচনা করব মানহাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব মানহাজ কেন জরুরি বর্তমান যুগে যদি আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পষ্ট নির্দেশ যে মুসলমানরা একত্রিত থাকবে মুসলমানরা দলা দলে বিভক্ত হবে না তারা ঐক্যবদ্ধভাবে থাকবে জামাতবদ্ধভাবে থাকবে একত্রিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরান আয়াত 103 এ বলতেছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা সবাই আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না সূরা আলী ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ আবার বলতেছেন ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات তোমরা তাদের মতো হয়ে যেও না যারা স্পষ্ট নিদর্শন স্পষ্ট বাইয়েনাত স্পষ্ট প্রমাণাদি আসার পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তা আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করলেন যে তোমরা বিভক্ত হইও না একত্রিতভাবে থাকো আমরা কি বিভক্ত হইছি না একত্রিত আছি বিভক্ত হয়ে গেছি বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি বলেছেন যে মাইয়া ইশমিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ও সাহাবীরা তোমরা যারা আমার সামনে বসে আছো তারা যারা বেশি দিন বেঁচে থাকবে দীর্ঘ হায়াত পাবে তারা অনেক মতভেদ দেখতে পাবে কত মতভেদ হবে আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাতাফতারিকু হাযিহিল উম্মাহ আই উম্মাতাল মুসলিমা এই উম্মতে মুসলিমা অচিরেই বিভক্ত হবে সালাসা ওয়া সাবঈনা ফিরকা 73 দলে বিভক্ত হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করলেন ওই নিষেধ আমরা মানিনি কেন বিভক্ত হলো যদি প্রশ্ন করি যে কেন বিভক্ত হলো কুরআন তো এক হাদিস এক নবী এক কিবলা এক
আমাদের পথ এক জান্নাতে যাওয়া আমাদের উদ্দেশ্য তাহলে কেন বিভক্ত হলো তার অনেক কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ প্রধান কারণ এবং এক নম্বর কারণ হলো মানহাজ না বোঝা আমরা মানহাজ বুঝতে পারিনি কোরআনুল কারীম আল্লাহ যেই উদ্দেশ্যে নাযিল করেছেন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেই উদ্দেশ্যে বলেছেন সেই উদ্দেশ্য আমরা ঠিক রাখতে পারিনি কোরআন পড়ি ঠিকই কিন্তু অর্থ করি ভিন্ন এই মানহাজ ঠিক না থাকার কারণে মুসলমানদের মধ্যে বিভক্তি আসছে সম্মানিত উপস্থিতি মানহাজ শব্দের অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি মিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা সূরা মায়েদার 48 নম্বর আয়াত যে আমি প্রত্যেকের জন্য শরীয়ত এবং মানহাজ নির্ধারণ করে দিয়েছি মানহাজ বলা হয় আলোকিত পথ মানহাজ বলা হয় পদ্ধতি যেই পদ্ধতিতে আপনি শরীয়ত মানবেন শরীয়ত আমরা বুঝি সালাত সিয়াম হজ যাকাত হালাল হারাম আদেশ নিষেধ এগুলো হলো শরীয়ত আর এইগুলি পালনের পদ্ধতি এগুলি পালনের নিয়ম এগুলি পালনের তরিকাই হলো মানহাজ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানহাজের ব্যাখ্যায় তিনি বলতেছেন মানহাজ আই সুন্নাহ তাফসীর ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি কথাটা কোট করেছেন ফতুল কাদিরের মধ্যে আল্লামা শৌকানি রাহমাতুল্লাহ আলাইহি মানহাজের সংজ্ঞায় বলেছেন তারিকাতুন ওয়াযিহাতুন আল বাইয়িনাহ মানহাজ হলো একটা স্পষ্ট পথ একটা সুস্পষ্ট রাস্তা হলো মানহাজ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন এবং কোরআন কিভাবে মানব তার পদ্ধতি বলে দিয়েছেন সেটাই হলো মানহাজ আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে মানহাজ অথবা এই যে সালাফ এটা কি মানহাজুন আমিল জামাআ এটা কি জামাত নাকি মানহাজ তখন তিনি বলেছিলেন আসসালাফিয়াতু মানহাজুন এটা হলো মানহাজ ওয়াত তারিকাতুন এটা হলো একটা রাস্তা লা জামাআতুন ওয়ালা তানজিমুন এটা কোনো জামাত নয় কোনো সংগঠন নয় মানহাজ হলো একটা পথ মানহাজ হলো একটা পদ্ধতি মানহাজ হলো একটা নিয়ম নীতি যেই নিয়ম নীতি অনুযায়ী চলেছেন সাহাবাগণ এই জন্য আমরা যদি বলি যে কার নিয়মে আমরা কোরআন মানব তখন বলতে হবে মানহাজুস সালাফ পূর্ববর্তী যুগের সালাফরা সালাফ কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান আসসাবিকুনাল আউয়ালুন অতীত হয়ে যাওয়া পূর্ববর্তী লোকজন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার তাদের মধ্যে কত রয়েছে মুহাজির যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনাতে হিজরত করেছেন ওয়াল আনসার আর কতক রয়েছে আনসার যারা মদিনাতে মুহাজিরদেরকে সাহায্য করেছে এরাই হলো পূর্ববর্তী সালাফ ওয়াল্লাযিনা তাবাউহুম এবং তাদেরকে যারা অনুসরণ করেছে পরবর্তীতে বি ইহসান ইহসানের সহিত যথাযথভাবে তাদেরকে যারা অনুসরণ করেছেন শেখ সোয়ালান উসাইমিন রহমতুল্লাহ আলাইকে সালাফ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলছেন আসসালাফু মাআনা আল মুতাকাদ্দিমুন সালাফ শব্দের অর্থ হলো পূর্বসূরি আগের লোক ফাকুল্লু মা তাকাদ্দামা আলা গাইরিহি ফাহুয়া সালাফু লাহু যে আগে চলে গেছে সে পরের জন্য সালাফ আপনার আগে যিনি মারা গেছেন আপনার আগে যিনি চলে গেছেন তিনি আপনার জন্য সালাফ ইজা আতলাকা লাফজু সালাফ যখন সালাফ শব্দটা ব্যবহৃত হবে ফাল মুরাদু বিহি কুরুনুস সালাসাতুল মুফাদ্দিলা যখন সালাফ শব্দটা ব্যবহৃত হবে তখন তোমরা ধরে নিবা যে সালাফ বলতে আমরা বুঝাচ্ছি কুরুনুল মুফাদ্দালা ওই যে সম্মানিত যুগের লোকদেরকে বুঝাচ্ছি কারা আস সাহাবা ওয়া তাবিউনা ওয়া আতবাউহুম সাহাবি তাবি এবং তাদেরকে যারা অনুসরণ করেছে তো সম্মানিত উপস্থিতি তাহলে সালাফদের মানহাজ অনুসরণ করতে হবে কোন সালাফ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ অনুসরণ করেছেন সাহাবাগণ তাবিগণ এবং তাদের পরবর্তী অনুসারীগণ
সালাফ মানহাজ কেন মানব, মানহাজ মানা কেন জরুরি? সম্মানিত উপস্থিতি, এই মানহাজ আপনাকে সব ক্ষেত্রে মানতে হবে, আকীদার ক্ষেত্রে মানতে হবে, আমলের ক্ষেত্রে মানতে হবে, রাজনীতির ক্ষেত্রে মানতে হবে, দাওয়াতের ক্ষেত্রে মানতে হবে, এমনকি কথা বলার ক্ষেত্রেও মানতে হবে। এই জন্য বিদ্বানগণ বলছেন যে মানহাজ হলো লবণের মতো, যে কোনো তরকারি আপনি রান্না করেন, যে কোনো খাবার আপনি রান্না করেন, এটার সাথে অন্য কিছু না দিলেও চলবে, কিন্তু লবণ দেওয়া লাগবে, লবণ ছাড়া কিন্তু চলবে না। এই জন্য বলছেন যে মানহাজ হলো কামিলহুন, লবণের মতো। লবণ যেমন সব তরকারিতে লাগে, এই জন্য মানহাজ সব ক্ষেত্রে লাগবে। সম্মানিত উপস্থিতি, মানহাজের কেন গুরুত্ব? মানহাজ আপনাকে মানতে হবে আকীদার ক্ষেত্রে, কেন গুরুত্ব? দেখেন আমাদের সমাজে একটা কথা আছে, আপনি যদি প্রশ্ন করেন যে আল্লাহ কোথায়, এটা গুরুত্বপূর্ণ আকীদার প্রশ্ন, তখন দেখবেন একদল আলেমদের মুখ থেকে শুনবেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান এবং কোরআন থেকে দলিল দিবে। সূরা হাদিদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানে আছে। কোরআনের আয়াত মানে তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানে, আপনি এখানে আছেন আল্লাহ এখানে আছে, আপনি বাড়িতে আছেন আল্লাহ বাড়িতে আছে। তা আল্লাহ যেহেতু সকল মানুষের ক্ষেত্রে বলছেন যে তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানে, তার মানে আল্লাহ সর্বত্র বিরাজমান। এখন এটা হয়েছে কেন? কারণ এই আয়াতে মানহাজ আমরা বুঝিনি। যদি আমরা মানহাজ বুঝতাম যে সলফে সালিহীনগণ এই আয়াত দ্বারা কি বুঝেছেন, সমস্ত তাফসিরকারক যারা গুরুত্বপূর্ণ তাফসির, গ্রহণযোগ্য তাফসিরকারক, তারা বলছেন যে আল্লাহু মাআকুম বিল কুদরাতি ওয়াস সামাই ওয়াল বাসারি ওয়াল ইলমি, আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সমস্ত মানুষের সাথে আছে। কিভাবে? বিল ইলমি, এলেমের দিক থেকে আল্লাহ সব জানেন। আল্লাহ সব জায়গায় আছেন মানে কি? আল্লাহ সব জানেন। ওয়াস সামাই, আল্লাহ সব জায়গায় আছেন মানে আল্লাহ সব শুনেন। ওয়াল বাসারি, আল্লাহ সব জায়গায় আছেন মানে আল্লাহ সব দেখেন। আল্লাহ ওয়াল কুদরাতি, ক্ষমতার দিক থেকে আল্লাহ সব জায়গায় আছেন মানে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে। যদি এই আয়াতের মানহাজ আমরা বুঝতাম, সলফে সালিহীনদের থেকে যদি এই মানহাজটা নিতাম যে তারা এই আয়াত থেকে কি বুঝছে, তাহলে অন্তত আল্লাহ নিয়ে আল্লাহ কোথায় এই প্রশ্নের জন্য দ্বিমত হইতো না মুসলিম মুসলিম জাতি। আজকে মুসলিম জাতি আল্লাহ কোথায় এই নিয়ে বিভক্ত হয়ে গেছে, কারণ তারা মানহাজ সলফে সালিহীন থেকে নেয় নাই। এই জন্যই মানহাজের গুরুত্ব বেশি। আপনি যদি মুসলিম ঐক্য চান, তাহলে মানহাজের ভিত্তিতে ঐক্য হতে হবে, মানহাজের ভিত্তিতে ঐক্য হতে হবে, দলীয় ভিত্তিতে নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সিফাত, আল্লাহর আসমা ও সিফাত, গুণ এবং আল্লাহর নাম, এই নিয়ে মুসলমানদের মধ্যে বিভক্তি হয়ে গেছে। আপনি দেখেন, আপনি তাফসির কারক যদি পড়েন, আধুনিক যে তাফসির, বিভ্রান্ত যে তাফসির, আপনি বলেন এবং বক্তাদের মুখেও শুনবেন যে আল্লাহর হাত মানি বলবে যে আল্লাহর কুদরতি হাত, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছেন, দেখবেন যে আর বলছে কুদরতি হাত দিয়ে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছেন মানে কুদরতি হাত, পা আছে মানে কুদরতি পা, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে মানে কুদরতি চেহারা, আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন মানে আল্লাহর রহমত নেমে আসেন। এভাবে সমস্ত আল্লাহর সিফাতগুলিকে বিকৃত করা হয়েছে। আমরা যদি মানহাজ খেয়াল করতাম যে সলফে সালিহীনগণ এই আয়াত দ্বারা কি বুঝেছেন, তাহলে আমাদের মধ্যে বিভক্তি হতো না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব আকিদাল ওয়াসিতিয়া, তিনি বলছেন যে আল্লাহর এই সিফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে আমরা সেইভাবে বিশ্বাস করব যেভাবে আল্লাহ নিজেকে গুণান্বিত করেছেন, ওয়া ওয়াসাফা বিহি রাসূলুহ, এবং তার রাসূল যেভাবে আল্লাহকে চিত্রায়িত করেছেন, গুণান্বিত করেছেন, মিন গাইরি তাহরিফিন, কোনো পরিবর্তন করা যাবে না, ওয়া তাআতিলিন, অক্ষম করা যাবে না, ওয়া তাকিফিন, কোনো কাইফিয়ত বর্ণনা করা যাবে না, ওয়ালা তামসিলিন, কোনো সাদৃশ্য বর্ণনা করা যাবে না। আল্লাহর গুণের ক্ষেত্রে কোনো সাদৃশ্য বর্ণনা করা যাবে না, আল্লাহ অমুকের মতোই।
আমাদের অনেকে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রথম আকাশে নেমে আসেন তাহলে আরশ তো খালি হয়ে গেল নাউজুবিল্লাহ মিন যালিক এটা আমার ক্ষেত্রে হতে পারে আমি ঢাকাতে থাকি আমি আজকে জামালপুরে আসছি মানে আমি ঢাকাতে নাই কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা বলা যাবে না যে আল্লাহ প্রথম আকাশে আসেন আরশ খালি হয়ে গেছে বলা যাবে না এটা সাহাবাইগণ বুঝেন নাই তাবেঈগণ বুঝেন নাই এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলে গেছেন আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে যেটা শরণাক করে লেখার কারণ হতো আল ইস্তিওয়া মা'লুমুন কাইফু মাজহুলুন আল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়া সওয়ালু আনহু বিদআ তিনি বলেছেন যে আল্লাহর গুণের ক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহর যে গুণাবলী আছে এগুলি আমাদের জানা আল্লাহর হাত আছে জানা আল্লাহ নেমে আসেন জানা আল্লাহ আরশে উঠেছেন জানা এগুলি এইগুলি আমরা প্রশ্ন করব না এইগুলি আমরা কাইফিয়ত বর্ণনা করব না এইগুলি আমরা কাইফিয়ত বর্ণনা করব না যে কিভাবে হলো যেহেতু জানা এটা ঈমান আনা হলো ওয়াজিব সম্মানিত উপস্থিতি যদি আমরা মানহাজ গ্রহণ করতাম সলফে সালিহিনদের মানহাজ আহলে হাদিসদের মানহাজ যদি গ্রহণ করতাম তাহলে আল্লাহর সিফাত নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ হতো না সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি যদি জিজ্ঞাসা করেন অনেকে বলবে নূরের তৈরি হ্যাঁ এবং কোরআন থেকে দলিল দিবে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর কিতাবুম মুবিন স্পষ্ট কিতাব তারা বলতেছে আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস আসছে একটা হলো নূর আসছে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিতাব আসছে নূর আসছে মানে নূরে মুহাম্মদ নূর অর্থ হলো আলো আমরা যদি দেখতাম যে তাবেঈগণ সাহাবীগণ কি এর ব্যাখ্যা করেছেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি এই নিয়ে আমাদের মধ্যে মতভেদ হতো না যেহেতু আমরা সালাফদের মানহাজ গ্রহণ করি নাই এই জন্য আমাদের মধ্যে মতভেদ হয়েছে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর তিনি আলোক তিনি তার আলোয় পৃথিবী আলোকিত হয়েছে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন কিন্তু তিনি নূরের তৈরি এটা তো আল্লাহ বলেননি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতকে নূর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলকে নূর বলেছেন কিন্তু আমরা কি বলতে পারবো যে ইনজিল নূরের তৈরি আল্লাহ বলছেন নূর ইনজিল হলো নূর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওরাত হলো নূর কিন্তু আমরা যেহেতু নূর বললেই নূরের তৈরি এটা বলা যাবে না আমরা যখন মসজিদে যাই তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া আমামি নূরা ওয়া ফাওকি নূরা হে আল্লাহ আমার হাতকে নূর বানিয়ে দিন আমার পাকে নূর বানিয়ে দিন আমার অন্তরকে নূর বানিয়ে দিন আমার সামনে নূর বানিয়ে দিন তা আমার দোয়া যদি কবুল হয় তাহলে কি আমি নূরের তৈরি হয়ে গেছি না নূর আর নূরের তৈরি এক নয় নূর মানে আলোকিত আর নূরের তৈরি মানে নূর দিয়ে তাকে সৃষ্টি করা সম্মানিত উপস্থিতি এই জন্য সালাফদের মানহাজ গ্রহণ করা না করার কারণে আমাদের মধ্যে এই মতবিরোধ সৃষ্টি হয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে তাকলিদ অন্ধবিশ্বাস এটা একটা এই জন্য আহলে হাদিসদের পক্ষে বলে গায়রে মুকাল্লিদ কেন কারণ তারা তাকলিদ করে না এই তাকলিদটাও আসছে সালাফদের মানহাজ না বোঝার কারণে কারণ তাকলিদের যেই আয়াত দিয়ে দলিল দেওয়া হয় সূরা নিসার 59 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদের আনুগত্য করো এই আয়াতকে দলিল হিসাবে তারা বলেন যে মাযহাব মানতে হবে কারণ তারা আমাদের উলিল আমর সম্মানিত উপস্থিতি কোন তাবি কোন সাহাবী কোন ইমাম মুস্তাহিদ এই কথা বলে যান নাই কিন্তু এই আয়াতকে কেন্দ্র করে আমাদের সমাজে মাযহাবকে আজকে অনেকে ফরজ বলেন মাযহাব মানা ফরজ বলেন এবং যারা মাযহাব মানে না লা মাযহাবি মুকাল্লিদ হ্যাঁ এইগুলি বলে কেন এবং মাযহাবের ভিত্তিতে আজকে দেখেন মুসলিম সমাজ বিভক্ত হয়ে গেছে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই কাবা ঘর যেটা মুসলমানদের ঐক্যের প্রতীক এই ঐক্যের প্রতীক কাবা ঘরের মধ্যে চার মুসল্লা চালু হয়েছিল হানাফিরা একদিকে সালাত আদায় করবে শাফিরা একদিকে সালাত আদায় করবে হাম্বলিকেরা একদিকে করবে এবং মালিকিরা একদিকে করবে সেই এই কাবা ঘরের মধ্যে চার মুসল্লা চালু হয়েছিল এবং দীর্ঘদিন এটা ছিল
সম্মানিত উপস্থিতি। তাইলে মানহাজের কারণে আকীদার ক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে, খারিজি আকীদা, যেই আকীদা যেই দল বিশ্বে বা মুসলিম সমাজের মধ্যে প্রথম যে দল খারিজি দল, তারাও কিন্তু মানহাজ কোরআনকে না বুঝার কারণে দল সৃষ্টি হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ হলো, তখন যুদ্ধের এক পর্যায়ে দুইজন বিখ্যাত সাহাবি চিন্তা করলেন যে আমরা যুদ্ধ না করে দুই দিনের মধ্যে সালিশের ব্যবস্থা করব। তখনই একদল বেশি আবেগী লোক তারা বলে ফেললো যে আল্লাহর কোরআন থাকতে সালিশ মানব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, কালিমাতুন হাক্কুন ইউরাদু বিহাল বাতিল, তোমাদের কথা সত্য যে আল্লাহ কোরআনে বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কিন্তু এর অর্থ এটা নয়, এর অর্থ এটা নয় যে কোন মানুষকে সালিশ মানা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 হিজরির 17 রমজান সেই ফজরের সালাতে যাতায়াতকালে তাকে আহত করলেন আব্দুর রহমান বিন মুলজিম লানাতুল্লাহ, এর কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলো। তখন লোকেরা তাকে ধরে ফেললো, জিজ্ঞাসা করলো যে এমন একটা লোককে তুমি কেন মারলে? তখন তিনি বলেছিলেন, শাহাস্তু আরবাইনা লাইলান, আমি আমার এই অস্ত্রটাকে 40 দিন যাবত দাঁড় দিয়েছি, ওয়াসআলতুল্লাহি আইয়াকতুলা শাররা খালকিহি, আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে নিকৃষ্ট মানুষটাকে আমি হত্যা করব। তাদের বাসায় আলী রাদিয়াল্লাহু তাআলা নিকৃষ্ট মানুষ, কেন? কোরআনকে না বোঝার কারণে। সালাফি মানহাজ কোরআন যেভাবে বোঝা দরকার এইভাবে না বোঝার কারণে আজকে ওই যুগে যেমন জঙ্গি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, বর্তমান যুগেও যারা আপনার বোমাবাজি বলেন বা যেভাবে সরকারকে উৎখাত করার মাধ্যমে, এই অস্ত্রবাজির মাধ্যমে, বোমা হামলার মাধ্যমে, অতর্কিত হামলার মাধ্যমে করে থাকে, তারা একই আকিদার লোক মানহাজ না বোঝার কারণে। সম্মানিত উপস্থিতি, আকিদার ক্ষেত্রে যেমন বিভ্রান্তি, অনুরূপভাবে আমলের ক্ষেত্রেও একই অবস্থা। ইল্লা আল্লাহ জিকির করবেন এইটাও কোরআনে আছে, আল্লাহ আল্লাহ জিকির করবেন এইটাও কোরআনে আছে, হু হু জিকির করবেন এইটাও কোরআনে আছে, আপনি জিকির করতে করতে লাভ দিবেন ওইটাও কোরআনে আছে, এটিগুলি কেন হচ্ছে? সবগুলি কোরআন দিয়ে দলিল দিচ্ছে। কেন? কারণ মানহাজ না বোঝার কারণে। এই কোরআন নাযিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সাহাবাগণ অনুসরণ করেছেন সর্বপ্রথম এবং সবচেয়ে ভালোভাবে অনুসরণ করেছেন সাহাবাগণ, যথাযথ অনুসরণ করেছেন, কিন্তু তারা এগুলি করেন নাই। সুতরাং এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং সালাফি মানহাজের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে সালাফি মানহাজের যথাযথ অনুসরণ করে দুনিয়াতে কল্যাণ এবং আখেরাতে মুক্তি লাভ করার তৌফিক দান করুক। আজকের এই সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করুক এবং এই মাদ্রাসা মারকাজুস সুন্নাহকে আল্লাহ কবুল করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।